তোর মতো লোকের জন্য যত শিল্পীগুলো বদনাম হচ্ছে। রোজ রোজ কি প্রোগ্রামে যেতে পারিব বলো? তোমার সেই কই গো কথা গেলি? 17 তারিখে যাব। কথা গেল নাকি ঘরে বইতে বলি? তুমি বুঝো আমার পরিস্থিতিটা, বুঝো কোথায় ফোন করি? ফোনটা দেখি না। ফোনটা কি করবে? ফোনটা দিবি? কাউকে ফোন করি নাই, কাক ফোন করি? কই আমার দিবি খানা? দিবি কিসে খাবো? তো তবে যাবে ফোন করি নি, প্রোগ্রামের ফোন ছিল। প্রোগ্রাম ছিল? ছেলে আলো দিবি খাই বন্ন? ছেলে আলো কিসে দিবি? চ চ ভাত দিবি, চ ভাত দিব পর আগে ফোনটা দেখ। তো ফোনটা দে না। কিছু নাই দেখতে দে, কিছু আছে না নাই। আমি ওই জন্য রেকর্ডিং চালু করে রেখেছি, দাঁড়া না। তুমি কার সঙ্গে ফোন করছিলি দেখছি তখন। তোর আজ এই তোরই একদিন কি আমার এই গেল তোর ফেভারিটে, ওই জন্য তুই প্রোগ্রাম করতে চাই নাকি? কিছু না, প্রোগ্রামে ফোন করছিলি। হ্যাঁ বল, কাল কই আইলে? কোথায়? প্রোগ্রামে। কালকে যাওয়া হলো না, কাল রোজ রোজ কি যেতে পারিবে বলো? কেন রোজ রোজ আসতে পারবে না? কালকে ওই জন্য আমি নাতি নেই তাতে প্রোগ্রামের বটে। হ্যাঁ মানে তুই সুধরিবি নে বল, তাতে তো পেঁদা পেঁদা কিরা খায় ছেলে মেয়ে সবার, পেঁদা পেঁদা কিরা খাইলি? কি হইলো তো? কি হইলো? প্রোগ্রামের ফোন বলে বলছি না। ঠিক আছে তোর প্রোগ্রামের ফোন থাক, তুই নিজে প্রোগ্রামের কি হইলো তো বলবি তো? কিসের বারে ফোন করছিস? ফোন অল্প করলি তো কি করবি? তার জন্য তুই প্রোগ্রাম করতে যাই? ছেলে পুলে মেয়া ছেলে সবার কিরা খাই তুই নাকি? মেয়া ছেলে বন্ধ করলে তো শুনিস না, তোর ঘরে আর আমি রইব না, তুই নিয়ে আয় যাও। আর কি এ তারা ফোন করছে মনে হয়? এ তারা ফোন করছে? হ্যাঁ আর বুঝি আমার প্রোগ্রামের লোক, প্রোগ্রামের লোক হলে 14 বার ফোন করবি? তুই সুধরিবার মানুষ লই, আর সুধরিবার তোকে বহুত বার ওয়ালিং দিয়েছি, আর তোকে ওয়ালিং দিব না, আর কোনো বলবো না। তোর যা ইচ্ছা আছে তুই কর, আর আমারও যা ইচ্ছা হবে আমি করবি। তুই এখন ছাড় আমাকে দেখতে দে, সর আমি বাপার ঘর চলে যাবো, তুই যাও। আর নিয়ে আসবি যা, রাখি দিয়েছে বাইরে বাইরে রাখলে তো হবে না, ঘর কো নিয়ে আয়। এসে তোর মা বাপের সেবাটা করুক, তোরও সেবাটা করুক, তবে না বাহারে থাকলে হবে। আমি যেমন যত্ন করছি সবার, তেমনি ও এসে করুক। এমনি গল্প শুধাছিলি প্রোগ্রামের নিয়ে, তোর ওইটা নিয়ে মানে বিস্তর হইতে হবে নাকি? এমনি গল্প চলো, গল্পটা কি আমি শুনলি না? হ্যাঁ তুই ওইলা করতে যাস, প্রোগ্রাম করতে যাস না নাকি? তুই এখন আমাকে রাস্তার ছাড়, আমাকে দেখতে দে, আমি চলে যাবো, তুই নিয়ে আয়। আর কোনোই কর, আর তুই থাক, তার সঙ্গে থাকবি, আমার ছেলেরাও আমি নিয়ে চলে যাবো, তুই একাই থাক আর একাই নিয়ে আস। তুই সুদূরের মানুষ লই মানে ভাইয়া, তুই সুদূরের মানুষ লই, তোকে কত বন্য তাতে তো পেঁদা পেঁদা কিরা খাই? ছেলে আমি সবাইকে মরাই নিয়েছি নাকি? কিরা খাই কি ওয়ারে তোর বেশি যে তুই ওয়াদের জন্য আমাদের পেঁদা কিরা খাই? হইয়াছে চুপ কর, হইয়াছে টোটেনি বিস্তর হইতে হবে নাকি? আর বলছি তো নাই করিব। তোর কি
দিয়েছ তুই তো রোজাই বলি আর নাই করবি হ্যাঁ তুই তো রোজাই বলি তুই সব সর আমাকে দেখে তুই সব নাম শুনতে গেলে মেয়া ছেলে ছাড়ে দিয়ে তুই চলে যাই নাকি কার কথা শুনিনি তোকে তো জানি আমি তো চাইলে তাকে ধরা পড়েছি আমি ওই জন্য ফোনটা রেকর্ডিং করে রেখে দিয়েছি যে একদিন না একদিন কোনোদিন ঠিকই তোর পাবো তোর চোটটা ধরা পড়ি তুই ডিলেট করলে কি হবে আমি তো শুনিয়েছি সব হ্যাঁ আমি তো শুনিয়েছি এখন তুই ডিলেট করলে কি হবে কি ডিলেট করলি ওই রেকর্ডিংটা ডিলেট করলি কোথায় আছে ছেলে মেয়ে মরু তখন ওর মায়া দেওয়াটা লাগে না যেমন মেয়া ছেলে মরি যাবো কি হবে হ্যাঁ আমি এমনি করছি চলো দেখ আমি তোর ঘরে যদি রহি তো বলবিস তুই আমাকে মারি ভইয়া কথা মারি ভইয়া না এমনি করছি না কোনো শুনবো না তুই থাক ওরা নিয়ে আয় আর নিয়ে আয় ওরাকে তোর যতন করবে তোর রান্ধে বেড়ে খাওয়াবো তোর মা বাপকে রান্ধে বেড়ে খাওয়াবো বলছি তার নাই করবো তুই কতবার বলবি অমনি এটা একবার আধবার হইলো কতবার তোকে বলেছি আর কতবার অমনি কান ধরেছি আর কতবার অমনি কিরা খাইছি ছেলা কুলিয়া তুই শুধু আছি এখন হ্যাঁ মারবি না সেবারে কত মারলি বললি এটা সেটা তা তখন তো শুনাইলে না পায়ের কথা দেখছিস ভালো হলো তোর মুখটা তাড়িয়ে দিবা ছিল আমার ও কাছারে সুখে থাকবি তারপরে থাকবো সুখে আমি তুই শোন নলব না আমি শুনবো না তো একটা বুঝা পড়াত করলি তো কিসের বুঝা পড়াত কিসের আমি যদি আমি করছি তো তুই বুঝছিস সেটা বল তুই বুঝছিস তখন বলছি চ তোকে দিয়ে আসবো তোর বাবার ঘরে জিম্মা আমি কইলো বল বুঝবি তুই এটা আমিও কালকে করব দেখ তুই আর তুইও বুঝ অমনি লোকের সঙ্গে আমি রইব নাই ফালতু লোকের সঙ্গে আমি যেভাবে রইব সেভাবে তোকে রইতে হবে রইতে পারবি তো রান না পারবি তো ছাড় বাদ দে আমাকে তোকে তো বন্ধ করি নি তুই যা কর যে তুই আমার কেন কাছি আমি রইব না তোর সঙ্গে অমনি মতে তুই আরো বলিস কি যে শিল্পী জিনিসটা পবিত্র জিনিস তোর মতো লোকের জন্য যত শিল্পীগুলো বদনাম হচ্ছে পবিত্র পবিত্র রইবি তবে না পবিত্র হবে এমনি হয়ে যান হ্যাঁ মনটা দুনিয়া পাপ রইয়েছে আর এদের শিল্পী পবিত্র ওলে বলে বলে জন্য যাস পেন্দায় যে আমি ভালো কাজ করছি
তুই জানিস না শিল্পী জগৎটা কি বটে কি হচ্ছে দেখ ভালো হচ্ছে তো মাথা কানে সারাই রক্ত করে তো মাথার ফাটা দিব মন ছিল আমার নেয়া তো ফাটালি নেই ওইটাই বহু হয়েছে হয়েছে শোন শোন শুনিব না আমি ছাড় তুই ছুঁস না ছেলেলাকে বলছি কি রাখাই বলছি তো না তুই ছেলে বলে কাওকে বুঝবি না তুই সবাইকে মরান দিবি তুই মেয়ার জন্য তুই সবাইকে মরান দিবি এখন মেয়া বড় ওয়াকো ডাকে নি আয় দেখি কত বড় তোর দম আছে ওই আমার কাছে আসি না ঘর ঢুকু দেখি হ্যাঁ নিয়ে আমার বার বার কি রেখেছি মরদ বটি তো নিয়ে আয় দেখি ওয়ারো বুকটি পা দিয়ে রাজান দিব কত বড় মেয়া হয়েছে চলে ঢুকাই না কাপড় কানে চল রাখ আমি কাপড় কানি ভরে নিয়ে আমার জিনিস নিয়ে চলে যাবো আর আসুক তোর মা বাপ তোর মা বাপকে বলছি তোর মা বাপকে জিম্মা দিয়ে যাচ্ছি বলছি তো আপনি আর ই করবো তো ওইটাকে মা বাপকে বলছি নাকি কেন বলছি সামান্য জিনিসটা সামান্য জিনিস শুনো কুয়ারা ওর বেটার কত বড় গুণ কাল দিন তুই কোনো কিছু করে নিবি তখন তোর মা বাপ আমাকে দোষ দিবে বলে মেয়াদের জন্য মরলি তো বেটাটার গুণটা শুনো যে বেটার কত ভালো ভালো স্বভাব করে ঘুরে বলছে এ মারি মেয়াকে দেখ ওই জন্য যাই প্রোগ্রাম করতে রাত দিবান এসে কোনো সময় মালুম নাই কখন কি হচ্ছে রাত হচ্ছে না দিন হচ্ছে রাত 11টায় 10টায় যখন তখন চলে যাবে তাতে ফুর্তি করে বাবা সেন লাগা রাখে এদিকে ওদিকে দেখতে দেখাবার জন্য সারাই সেন ঘষে নেবে কুদ রাখ ছড়া কথা আরো যদি চেহারাটা আরো ভালো থাকতে তাহলে ই আরো কতগুলো মেয়ে রাখতো যদি টুকু সাফা সুতরা হইতো হয়েছে হয়েছে কিসের হয়েছে কিসের হয়েছে এখন হয়েছে এখন হয়েছে কি হয়েছে কিসের হবে হবে কিসে অমনি করবার যদি ছিল তো তোর মেয়ে ছিল করবার কি দরকার ছিল ঘরের কেউ আসবে গান খাই আসুক আসবার জন্যই তো বলছি শুনো কুয়ারা আসে নি আর না এলেও তো সবাইকে বলবো আসছে না বারোটা থাকবে সবাই ঘর তাতে আমি সাইড করে রয়েছি আর আসুক তোর মা বাপকে বলবো আর বেরিয়ে যাবো আর আমার ছেলেগুলো নিয়ে যাবো তোর সঙ্গে যদি রহানো দরকার থাকে ছেলেগুলো নষ্ট হয়ে যাবে তোর স্বভাব শিখে শিখে বাবা তার জন্য ঘুজুর ঘুজুর ফোন করে বান যাবে তাতেও ফোন নিয়ে যাবে সিনেতে যাবে তাতেও ফোন নিয়ে যাবে যদি বলে ফোন রাখে নিয়ে যা ঘরে তাহলে ফোনটা আমার এমার্জেন্সি আছে কাজ আছে এইগুলা কাজ মানে তুই ওইদিকে যাই নিয়েও ফোন করিস নাকি বলে করিবার জন্য তোমার ফোনটা নিয়ে যা কালকে এসে নাই বলি নিয়ে যাই না ফোনটা ঘরে রেখে দিয়ে যা আমি ফোন করিব তোমার ফোনটা বাঁধে নিয়ে চলে গেছে আমি বলি যাচ্ছে তো যাক ভালোই বটে ওর বেড়া ছিল ঘুরিয়ে বলে সবার সঙ্গে গল্প করার করে ও বাবা এই সবার সঙ্গে কিসের গল্প করি লোকের মেয়ের সঙ্গে গল্প করি বলে মারি ভইয়া কথা কা ইয়ে লাজ লজ্জা সরম কিছু নাই খেয়ে বইয়ে গেলছি বইয়ে গেছি রোগ আছে তো বইয়ে গেছি বইয়ে গেলছি এখন দেখছি না ভেড়ির মতন আছে এটা এখন দোষ না থাকলে এখন আমাকে দুই নিয়ে দিতেও এটা নিয়ে ইয়ে দোষ আছে লাগি তো কোনো করতে লাগছে মারি ভইয়া কথা কা মারি ভইয়া কখনো সুধরি বেদ নাই হ্যাঁ তোর ওটা কি আর না কি আর না যে আমার মেয়ে আসলে হয়েছে ভাই আমি অমনি করবো না এতদিন থুপড়াই করেছি ভালো করেছি হ্যাঁ তোকে বিয়া হয়ে ওইটা করতে হবে তোর মতন মরদ যদি কারো 10টা থাকে না তো একটারও দরকার নাই আমার মরদের যে চার কুড়ি মেয়া রাখবে সেটা আরো মরদ নাকি হ্যাঁ একটা মেয়া দেখে রইতে পারেনি মারি ভইয়া কথা ভেড়ার মতো আমার রয়েছে দেখছি না যেমন ভেড়িতে তেমনি যেমন কিছু জানে নি হইয়াছে বলছি তো তোর কথা আমি ভুলবো না তুই যতই বল আমি ভুলবো না আর তোর সঙ্গে রইবো না তোকে এটা নিয়ে তিন চারবার ধরেছি আমি অতদিন চুপ করে রয়েছি কারো কাছে কোনো বলি না তোকেও কোনো বলিনি মারি ভইয়া কথা মারি ভইয়া আরো আমাকে আরো বুঝে শুন না দাঁড়া না তুই আয় আজকে দেখ তোকে কোথায় যাচ্ছি ওই ধারে কোথায় যাচ্ছি এদিকে আয় আর আসতে তো তোর বাপকে তারপর তুই কোথায় যাবি এখন একদম ঘর লাগবি একটু চিনি দেন রক্ত বেরিয়েছে তোমার চিনি দেবো তোকে বিষ এনে দিচ্ছি চিনির বোতল একেবার খাইয়ে নিবি ভালো করে রক্তটা বন্ধ হয়ে যাবে চিনি এনে দেবো মারি ভইয়া দেখছি না চিনি খুঁজার দোগলা কোথায় দোগলা এখনো পস্তানি নেই দোগলা আর এত বড় ঘটনা ঘটাই নিও কাজ করে নিও আমি যদি আপনি করছি শোনা তাইলে তুই ওখানে আমাকে মাইনে লিথি হ্যাঁ দোগলা কথা আর আমার পেছু পেছু যদি আসেছি না তখন তোকে দেখাচ্ছি তুমি মারি ভাই একদম আমার পেছু পেছু আসবি না দোগলা ছোড়া মারি ভাই
শোন কি বললি আমার কিরা দিন দেবো আমি।